हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल वीडियो ब्लॉगर अनिता। आशा करছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখে বুঝতে পারছেন আজকে ফ্রেঞ্চ ফ্রাই চ্যালেঞ্জ হবে, আর আজকে ফ্রেঞ্চ ফ্রাই চ্যালেঞ্জ হবে তিনজনের মধ্যে। তো এখানে 1 কেজি ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর এখানে হচ্ছে 1/2 কেজি আছে, মোট 1.5 কেজি। আর আজকে খেলা যে জিতবে তাকে কিটক্যাট দেওয়া হবে, আর যে হারবে তাদের দুজনের জন্য শাস্তি আছে। তো আজকে পুরো ফুল ভিডিও দেখতে থাকুন। তো ফ্রেঞ্চ ফ্রাই গুলো রেডি হয়ে গেল, আর এখনো যা যা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আপনারা আমার কাছ থেকে কি টাইপের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আবার ভাইয়া ফাস্ট ঘুরো, তার জন্য ওনার জন্য গিফট আছে। আর গিফটটা হচ্ছে টিকেট। মরিচ আপু আবু আর দিও না, আল্লাহ খাইতে কেমন আপু, একটু খাবো কিন্তু খেয়ে দেখো তো ডিমের গন্ধ লাগে, কিন্তু আমার না কেত লাগতেছে না ডিমের গন্ধ, এখন এটাকে ভালোভাবে আপু আর দিও না মরিচ, তুমি তো মারিয়ে ফেলবা, অনেক টেস্টি হবে, নিচে পড়তেছে আর দিও না, ওরে আল্লাহ, আমি এটা সম্ভাবে ভাগ করো, এই যে ইয়াম্মি ডিমের স্যুপ রেডি হয়ে গেল, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন না, এটা স্বাস্থ্যের জন্য, এখন এটা আমার আপু দুইটার মধ্যে ভাগ করে নেবে, আস্তে যাতে না পড়ে নিচে, এটা মধ্যে একটু এটা মধ্যে আচ্ছা আপু, যদি যদি ওরা যদি এটা না খাইতে পারে তাহলে শাস্তি আর একটা কি হবে না দেখা যাক, খেতে পারবে না কেন, এত স্বাদের ডিমের স্যুপ, ওয়াও খেতে অনেক মজা, আর এটার যে একটা ফ্লেভার আসতেছে ওটা তো আরো ভালো লাগতেছে আমার কাছে, তো এর তো রেডি হয়ে গেল, আর এটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, ঠান্ডা ঠান্ডা খেতে মনে হয় একটু ভালো লাগবে তার জন্য, এখন শাস্তিটা ওরা খাবে, দেখি কি হয় ওদের।